জানের মায়া থাকলে ওই চাঁদাগুলো আমাকে দিয়ে দেয়। ওই চুম্বন কি যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতো না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, তুমি চলে যাও। না, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলার অ্যাকশন হিরো রুবেল সম্পর্কে। 80 দশকের মাঝামাঝি সময়ে ঢাকা সিনেমায় আবির্ভূত হয় একজন অ্যাকশন হিরো রাজ্জাক ইলিয়াস কাঞ্চন। সুহেল রানাদের তখন দাপুটের সময়। এদের ভেতরে জায়গা করে নেন চিত্রনায়ক রুবেল, পুরো নাম মাসুদ পারভেজ রুবেল। সিনেমাতে মার্শাল আর্ট কিংবদন্তি ও অ্যাকশন হিরো হিসেবে বেশ সুপরিচিত তিনি। কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত 230টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভাকে আটকে রাখেননি তিনি, ছবিতে গানও গেয়েছেন। মূলত 1981 সালে গান দিয়ে শুরু হয় তার যাত্রা। এরপর বড় ভাই সুহেল রানার হাত ধরে চিত্রপাড়ায় প্রবেশ করে তিনি। বাইশ বছর বয়সে 1982 ও 83 সালের পরপর দুবার জাতীয় ক্যারাতে চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক ছিল তার দখলে। 1986 সালে শহীদুল ইসলাম খোকনের লড়াকু ছবিতে অভিনয় করার মাধ্যমেই ঢাকা সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে পথ চলা শুরু করেন রুবেল। প্রথম ছবিতে বাজিমাত, এরপর একই পরিচালকের সঙ্গে জুটি বেঁধে 27টি ছবিতে অভিনয় করেন এই নায়ক। ব্যতিক্রমী ভাবনার সব ছবি উপহার দিয়েছেন তারা দুজন। তার মধ্যে রয়েছে সামাজিক, রোমান্টিক কিংবা কমেডির ঘরানারা। এই নায়ক ও পরিচালক জুটির সব ছবি পেয়েছে ব্যবসা সাফল্য। 2002 সালে মুক্তিপ্রাপ্ত ক্ষমতা চাই রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক রুবেল অভিনীত তেমন কোনো ছবি ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। এমনকি তার অভিনীত প্রথম টানা 10টা মুক্তিপ্রাপ্ত ছবি সুপারহিট ও বাম্পার হিট। অভিনেতার পাশাপাশি প্রযোজক, পরিচালক, ফাইট ডিরেক্টরও রুবেল। তার অভিনীত বেশিরভাগ ছবিতেই ফাইট ডিরেক্টর ছিলেন তিনি। দ্য অ্যাকশন ওয়ারিয়ার্স নামের একটি ফাইটিং গ্রুপ রয়েছে তার। 90 দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নাম লেখান এই অভিনেতা। 1999 সালে তার প্রথম প্রযোজনায় ছবি বাঘের থাবা মুক্তি পায়। ছবিটি ব্যবসা সফল হয়। তার প্রযোজনার পর মায়ের জন্য যুদ্ধ নিজেই পরিচালনা করেন রুবেল। এটি 2001 সালে মুক্তি পায়। তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী একটি বিভাগীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় 2001 সালে এবং বছরের সেরা ছবি হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের প্রায় নতুন পুরনো সব নায়ক নায়িকা ও ভিলেনের সঙ্গে স্ক্রিপ্ট শেয়ার করেছেন এই আনপ্যারালাল হিরো। একসময়ের ব্যস্ত নায়ককে এখন আর তেমন পর্দায় দেখা যায় না, কারণটা তিনি এভাবেই বললেন, বিনোদনের বড় খোকরটা হচ্ছে ফিল্ম। সেই ফিল্মের আগের সোনালী দিন এখন আর নেই, বলতে গেলে চলেই গেছে। আইনের হাত করা পরে হাসি মুখে ফাঁসি ধরে গলায় দিতাম।